আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যেই আপডেট নিয়ে এসেছি আপনাদের মাঝে সেটি হচ্ছে চায়নার একটি ওয়ার্ক পারমিট বিষয় রিলেটেড। আজকে আপডেট দেওয়ার চেষ্টা করব, কী কোম্পানি এবং কোথায় আপনি কাজ করবেন, কাজের পিরিয়ড টাইম কতক্ষণ, এবং আপনার কী কী যোগ্যতা লাগবে, স্যালারি কতটুকু পাবেন, এবং আপনার এটা কত বছরের ভিসা, সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপডেট থাকছে। যারা আমাদের ইউটিউব ফলো করছেন অবশ্যই ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখবেন, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে আমরা বিশ্বের বিষয় রিলেটেড যে কোনো তথ্য, নতুন তথ্যগুলো আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আমি মোহাম্মদ ফরাদ হোসাইন। প্রথমত আপনারা জানেন সকলে, চায়না এমন একটি দেশ যেটি হচ্ছে প্রোডাক্ট সোর্সিং অথবা প্রোডাক্ট বিজনেসের ক্ষেত্রে চায়না পৃথিবীর মধ্যে অন্যতম একটি দেশ, এবং পৃথিবীতে প্রায় 7 লক্ষ বা 8 লক্ষর কাছাকাছি প্রোডাক্ট মানুষ ইউজ করে থাকে, সেটা বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। আর এই প্রোডাক্টের চাহিদাগুলো ফিল আপ করার ক্ষেত্রে চায়না এমন একটি দেশ যেটি হচ্ছে প্রায় 70 থেকে 80% প্রোডাক্ট সোর্সিং করে থাকে বা প্রোডাক্ট প্রোডাকশন করে থাকে। এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে কোরিয়ান যে সাউথ কোরিয়ান যে কোম্পানিটি রয়েছে সেটি হচ্ছে ইপিজেটে বেজিংয়ে, বেজিংয়ে আপনার ওয়ার্ক পারমিট হবে, অর্থাৎ আপনাকে কাজ করতে হবে বেজিং ইপিজেটে। যে কোম্পানিটির কাজ আমরা এই মুহূর্তে প্রোভাইড করছি সেটি হচ্ছে সাউথ কোরিয়ান একটি কোম্পানি। আর এখানে যে সকল যোগ্যতা লাগবে, যারা যে ক্যান্ডিডেট থাকবেন তাদের ক্ষেত্রে যোগ্যতার প্রয়োজন হবে, আপনার একটি বায়োডাটা প্রয়োজন হবে আপনার ইউরোপিয়ান স্টাইলে, পাশাপাশি হচ্ছে আপনার 2 বছরের যে কোনো ফিল্ডে ওয়ার্কের একটি এক্সপিরিয়েন্স যদি থাকে সেটি আপনি যোগ করে দেবেন আপনার বায়োডাটাতে, এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি রাখবে যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইটের, এবং আপনার স্ক্যান পাসপোর্ট লাগবে, স্ক্যান করা পাসপোর্ট কপি লাগবে যেটি বায়োডাটা সম্পূর্ণ পাসপোর্টের কালার কপি, পাশাপাশি হচ্ছে আপনার মিনিমাম আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাস্টার্স অথবা আপনার অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, পাশাপাশি হচ্ছে আপনার মার্কশিটটি লাগবে যেটি নোটারাইজ করা থাকতে হবে, পাশাপাশি হচ্ছে আপনার বয়স সীমা, যদি একজন ব্যক্তি এখানে কোন বয়সের লোক অ্যাপ্লাই করতে পারবে সেটি হচ্ছে 20 থেকে 35 ইয়ার্সের লোক আমরা এখানে জব দিতে পারবো, বা জব ভ্যাকেন্সি খালি রয়েছে এই বয়সের লোকদের জন্য। সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট যদিও অনেকে কাজ করে থাকেন, সেক্ষেত্রে সেখানে শুধুমাত্র মেলদের ফ্যাসিলিটি থেকে থাকে, ফিমেলদের খুব কমই থাকে, কিন্তু এই কোম্পানিতে আপনি মেল এবং ফিমেলের 2 ক্যাটাগরির মানুষেরই কিন্তু আমরা জবের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা আমরা দিতে পারবো। পাশাপাশি হচ্ছে এখানে অনেক লুক্রেটিভ একটি বিষয় হচ্ছে যেটি হচ্ছে স্যালারি রেঞ্জ, যেটি হচ্ছে ইউরোপ কান্ট্রির কাছে, ইউরোপ কান্ট্রির আদলেই কিন্তু এই স্যালারিটা হয়ে থাকে, সেটি হচ্ছে মিনিমাম স্যালারি হচ্ছে তাদের বেসিক স্যালারি হচ্ছে 800 টাকা, পাশাপাশি হচ্ছে এখানে আপনি যে জিনিসটি পাবেন 200 টাকা পাবেন আপনি অ্যালাউন্স, এবং আপনার এক্সট্রা ইনকামের একটি ফ্যাসিলিটি থাকবে। পাশাপাশি হচ্ছে এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখেছি ওয়ার্ক পারমিটের কাজ করতে গিয়ে বা ওয়ার্ক পারমিট যারা করছেন তাদের কাছ থেকে আমরা জেনেছি যে এখানে শুধুমাত্র অ্যাকোমোডেশনের ক্ষেত্রে শুধুমাত্র থাকার ব্যবস্থাটা, অ্যাকোমোডেশনটাই কোম্পানি বিয়ার করে থাকে, কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে ভিন্ন, সেটি হচ্ছে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন দুটোই কিন্তু কোম্পানি বহন করবেন। বন্ধুরা, অনেকের প্রশ্ন থাকতে পারে এই ভিসাটি তাহলে কত বছরের পাবেন আপনি। প্রথমে আপনি এই ভিসাটি 2 বছরের ভিসা হবে, আর এটি 2 বছরের ভিসা হবে এবং এটা রিনিউয়েবল যোগ্য, অর্থাৎ আপনি 2 বছর ভিসা শেষ হওয়ার পর আপনি চাইলে এটাকে নবায়ন করতে পারবেন। পাশাপাশি বন্ধুরা অনেকের প্রশ্ন থাকতে পারে এটা কি ডিরেক্ট ওয়ার্ক পারমিট কিনা, এটা ডিরেক্ট ওয়ার্ক পারমিট, এটা বাংলাদেশে ওয়ার্ক পারমিট আসার পর আমরা বিসি স্ট্যাম্পিং করে ম্যান পাওয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা আমাদের যে জনশক্তি রপ্তানি রয়েছে সে করতে পারবো, অর্থাৎ এখানে আমরা যে লোকগুলোকে পাঠাবো সেটা ম্যান পাওয়ার করার মাধ্যমেই পাঠাবো। তো বন্ধুরা যারা ইন্টারেস্টেড রয়েছেন মনে রাখবেন আমরা যে যোগ্যতাগুলো চেয়েছি সেই যোগ্যতা সম্পূর্ণ যদি ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি যোগাযোগ করবেন, শুধু শুধু অযথায় আপনি জেনেছেন হয়তোবা লুক্রেটিভ স্যালারি দেখেই আপনি ফোন দিবেন না, বিরক্ত না করাটাই উত্তম। যদি আপনার যোগ্যতা থাকে, আপনি এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার মিনিমাম অনার্স এবং মাস্টার্স রয়েছে, আপনার যদি মার্কশিট এবং এই নোটারাইজ করে দিবেন এই যোগ্যতাটুকু থাকে এবং আপনার 2 বছর কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এই জিনিসটিকেও আপনি দিবেন, তাহলে এর চাইতে বিস্তারিত যদি আপনি কোনো ধরনের ইনফরমেশন আপনি নিতে চান সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে সকল তথ্য এবং ইনফরমেশন আপনি আমাদের ওই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো থেকে নেবেন, এবং যদি ইন্টারেস্টেড হন তাহলে সরাসরি অফিসে এসে আমাদের সাথে কানেক্ট হয়ে কথা বলে যাবেন। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।